মালদা মেডিকেল কলেজ সহ শহরে সাফাই কর্মীদের ওপর লাঠিচার্জ করল ইংরেজ বাজার থানার পুলিশ। গত এক মাস আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ করে 42 জন সাফাই কর্মীকে ছাঁটাই করেছিল। এরপর অস্থায়ী কর্মীরা কর্মবিরতি শুরু করে। সে সময় কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ আন্দোলন স্থগিত রাখে। সোমবার মালদা বৃন্দাবনী ময়দানে কয়েকশো সাফাই কর্মী অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, ছাঁটাই কর্মী পুনর্নিয়োগের দাবিতে জমায়েত হয়। এরপরে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ এসে সাফাই কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। এখনো উত্তেজনা রয়েছে। একটা কালো গাড়ি ঘটনাটা হয়েছে কি, আমরা আজকে সবাই ইনস্টল করেছি হাসপাতাল নিয়ে, আপনার পুরসভা নিয়ে, বিভিন্ন বিভিন্ন অফিস টফিস নিয়ে। কেন স্ট্রাইক করছেন? কেন স্ট্রাইক করেছি, আমাদের পেটে খিদা পেয়েছে, আমাদের অল্প পয়সা 4,600 টাকাতে সংসার চলে বলেন তো, ওই নিয়ে আজকে স্যার আমরা হরতাল করেছি। আমরা বিভিন্ন বিভিন্ন রকমের কথা ব্যাপারে আমরা গাড়ি বন্ধ করেছি, কি করেছে কি, এসআই দুটা এসে ওখানে কি কি বললো, পুলিশকে ডেকে দিল, আর পুলিশকে ডেকে আর পুলিশ কী করলো, হঠাৎ লাঠিচার্জ করতে লাগলো। একটা একজনাকে মাথা ফেরা দিল, একজনাকে কি করলো কি যে গোটটা এখানে ফাটিয়ে দিয়েছে পুলিশ, আর একটা ছেলে কৃষ্ণা বলে নাম, ওকে কি করলো কি ধরে নিয়ে চলে গেল। মহিলাদের উপর লাঠিচার্জ করেছে, বলেন আমাদের যে ওইটুকু বেতনে আমাদের খিদা পেয়েছে, তো আমরা হরতাল করবো না? আপনার নাম কি? আমি নাম জানি না, আমি নাম বলবো।